বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিধাদ্বন্দ্ব ভুলে রক্তাপ্রণের সামিল হল পাড়ারই দুই দোল পুজোর কমিটি। বিরত রাখল বসন্ত উৎসব। শান্তিপুর শহরের পাগলা গোস্বামী পাড়া মূলত শ্রী শ্রী কৃষ্ণ রায় কেশব রায় জিও ঠাকুরবাড়ি কেন্দ্রিক। সেই বাড়ি তপন গোস্বামীর একমাত্র পুত্র মাত্র 36 বছরে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়। বিদ্যালয়ের শিক্ষকের চাকরি পেয়েও যোগদানের মাত্র 2 দিন আগে তার মৃত্যু ঘটে। স্বভাবতই গোটা পাড়া স্তব্ধ হয়ে রয়েছে সেই থেকে। রাসের মতোই জাঁক করে পূজিত হয় গোপাল। তবে মতান্তরের কারণে একই পাড়ায় 2 গোষ্ঠীতে ভাগ হয়ে যায় বেশ কয়েক বছর আগে। বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে মান অভিমান ভুলে পাড়ার সকল বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছে রক্তদানে। শুধুই যুবকরা নয়, বয়স্ক মহিলা পুরুষ সকলেই সামিল হয়েছেন তাতে। তবে পাড়ায় অনুষ্ঠিত বসন্ত উৎসব এবছরের জন্য বন্ধ রেখেছেন তারা। পুজোর নিয়মকানুন ঠিক থাকলেও মাইক এবং অন্যান্য আড়ম্বরতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা। গোপাল ঠাকুরের কাছে মানত করার কারণে এবছর 2টি পুজো হলেও আগামীতে সকলে একই সাথে একটি পুজোই করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন তারা। গত 23 জানুয়ারি আমাদের ছোটবেলার বন্ধু এবং সকলের সঙ্গে একসঙ্গে আমরা যারা সকলে মিলে আমরা একসঙ্গে বড় হয়েছি, পড়াশোনা করেছি, সেই তন্ময় আমাদের ছেড়ে চলে গেছে। তো মূলত আমাদের পাড়ার মধ্যে যে একটা বিগত দিন থেকে একটা বনি বনাদ ছিল না, অনেকের মধ্যে আমরা একসঙ্গে ছিলাম, একসঙ্গে বন্ধুবান্ধব সবাই ছিলাম, কিন্তু সেই এক ছাতার তলায় এসে একটা কোনো সামাজিক উদ্যোগ বা ক্লাবগতভাবে আমরা প্রচেষ্টা সবার পাশে দাঁড়ানো ও চলে গিয়ে আমাদেরকে বিভিন্ন জিনিস শিখিয়ে দিয়ে গেল এবং আমাদের প্রত্যেকে নিজের উদ্যোগে আমরা একদম এই বছর থেকেই শুরু করে আগামী ওর নামে সংকল্প করে আগামী যতদিন আমাদের নিউবর্ন ক্লাব থাকবে এবং নিউবর্ন ক্লাব আগামী আমরা 1954 সাল থেকে পাগলা গোস্বামী পাড়ায় আমাদের পাগলা গোস্বামী পাড়ার বিভিন্ন কর্মকাণ্ডে আগে ছিল, মাঝে হারিয়ে গিয়েছিলো, আমাদের জেনারেশান থেকে সেটাকে আমরা আবার পুনরুদ্ধার করে এবং তন্ময়ের স্মৃতির উদ্দেশ্যে তন্ময়কে আমাদের মধ্যে যাতে ও বেঁচে থাকে, আমরা সকলে যাতে ওকে নিয়ে আমাদের আগামী দিন পথ চলতে পারি সেই উদ্দেশ্যে আমরা রক্তদান শিবির একটা অনুষ্ঠান। কতজন রক্তদান করেছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত আমাদের রক্তদান করে গেছে 35 জন। আমরা সকলের কাছে সহযোগিতা এখনো কামনা করছি। আমাদের এক্সপেকটেশন আমরা 70 জনের আজকে একটা রক্তদানের যোগান দিতে পারবো, কারণ এই সময় মানুষের সামাজিক পরিস্থিতি এবং করোনা পরবর্তী সময়ে রক্তের যে আকাল তার জন্য আমাদের মনে হয়েছে এই সমসাময়িক সব থেকে বেশি প্রাসঙ্গিক এই কর্মকাণ্ডটা এখন আমাদের নেওয়া উচিত। এখানে একটা বসন্ত উৎসব হয়, সেটা কি বন্ধ রয়েছে? না, এই বছর আমরা সেইভাবে পুজো কেন্দ্রিক কোনো অনুষ্ঠান, শুধুমাত্র পুজোর অনুষ্ঠানটুকু ছাড়া কোনো কিছু আনন্দ অনুষ্ঠান রাখছি না, যেহেতু আমরা প্রত্যেকে গভীরভাবে মর্মাহত এবং শোকস্তব্ধ আমাদের বন্ধু আমাদের সদস্য তন্ময়কে রাখিয়ে, তার জন্য আমরা এবছর শুধুমাত্র পুজোটা করবো। কোনো আমরা কি হয়েছিল মূলত ওর যেটা হয়েছিল তন্ময়ের একটা আগে থেকেই মানে গ্যাস্ট্রিক আলসারের কোনো একটা প্রবলেম ছিল এবং সেটা দীর্ঘদিন ধরে লাগাম ছাড়া হয়ে যাওয়ায় সে চিকিৎসা করেও তাকে ঠিকঠাকভাবে আমরা বাঁচাতে পারিনি আর কি। এইভাবে কি করতো পেশায় কি করতো? ও পেশায় স্কুল টিচারই একটা নিয়োগ পেয়ে গিয়েছিল, ও স্কুল শিক্ষকের নিয়োগপত্র চলে এসেছিলো, কিন্তু আনফর্চুনেটলি এরকম একটা দিন যেদিন আসছিলো সেই দিন রাত্রিবেলা ওকে এই সমাজ কোথা থেকে ব্লাড ডোনার যারা এসছেন শক্তিনগর থেকে আমাদের জেলা ব্লাড ব্যাংক। শুধু কি পাড়ারই যুবক নাকি ওর বন্ধু বান্ধব বাইরে থেকে অনেক? আমরা সবাই মিলে পাড়ার যুবকরাই এদের আমাদের যারা বন্ধু বান্ধব নিউবর্ন ক্লাবের যারা সদস্য নিউবর্ন ক্লাবের পক্ষ থেকে ওর স্মৃতির উদ্দেশ্যে আমরা এটা সার্বিকভাবে সকলে মিলে এই উদ্যোগটা নিয়েছি। মলয় দেব, রিপোর্ট টাইমস বাংলা।